আজ 21 ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও ভাষা আন্দোলন দিবস 1952 সালের আজকের এই দিনে বাংলার দামাল ছেলেরা ভাষার জন্য অকুতোভয়ভাবে আন্দোলন করার জন্য ঝাঁপে পড়ে এবং নিজেদের জীবন উৎসর্গ করে আজকের এই দিনটাতে বাংলা ভাষার অধিকার ও মাতৃভাষার অধিকার আদায়ের জন্য বাঙালি বীর সন্তানেরা যে যুদ্ধ করে ভাষার অধিকারকে ছিনিয়ে নিয়ে এসেছিল এবং নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন তাদের সম্মানে আজকের এই আয়োজন। এই আয়োজনে সকাল থেকেই সবাই একযোগে এসেছিল শহীদ মিনারের বেদিতে ফুল দেওয়ার জন্য। 21 ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকেই সবাই আসছে আর দিনের শেষের দিকে শেষের ভাগে সন্ধ্যাবেলায় লাখো মানুষের ঢল নেমেছে এই শহীদ মিনারে আনন্দ উৎসব করার জন্য। এসেছে যুবক যুবতী বাচ্চা শিশুসহ সবাই সবাই অনেক আনন্দ করছে। মায়ের মুখের ভাষায় কথা বলার যে কি আনন্দ তা আজকের এইখানকার জনসমাগম এবং উপস্থিতি দেখলেই বুঝতে পারা যায়। সবাই অনেক উচ্ছ্বাস নিয়ে এসেছে শহীদ মিনারের বেদিতে ফুল দিয়েছে এবং সারাদিন হৈহুল্লোড় আনন্দ উৎসব করছে সবাই। শাহিন ভাই আইছে ঘুরতে। লাখো মানুষের ঢল নেমেছে এই শহীদ মিনার বেদিতে। ভাষা আন্দোলন ও ভাষা দিবস মাথার ব্যান 21-এর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর হোক। অনেক কিছুতেই সাজানো অমর 21-এ। ওই পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা একাডেমিতে চলছে অমর 21-এ বইমেলা আর শহীদ মিনারে লাখো মানুষের ঢল আনন্দ আনন্দ আর উল্লাস। আচ্ছা বাচ্চাদের খেলনা গ্যাস বেলুন রং বেরঙের লাভ বেলুন কার্টুন মানুষের মাঝে মাতৃভাষার অনাবিল আনন্দ আর সুখ ছড়িয়ে পড়ছে।